রাজশাহী নদাপাড়া তাবলিগি ইস্তেমাকে বলছে তাবলিগি ইস্তেঞ্জা। রাজশাহী নদাপাড়ার তাবলিগি ইস্তেমায় যদি কোনো সমস্যা থাকে, ভুল থাকে, তাহলে আপনি ভদ্রভাবে সেটার সমালোচনা করবেন, আমরা সেটা সেরে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমার এ ঘর বানিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যেমরে করেছে পর। আজকে দায়ীদের আখলাক নষ্ট হতে হতে একদম চরম পর্যায়ে পৌঁছে গেল। ওলামায়ে কেরামগণ বলেছেন, এলেম হাসিল করার আগে বসার আদবটা আগে শিখে নাও, বেয়াদবিপূর্ণ বৈঠকে তোমার এলেম হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহর তরফ থেকে যে ওহির বিধান নাজিল হয়েছে, নিজের তরফ থেকে বানানো কোনো মূলনীতি সেগুলি প্রচার করার অনুমতি আমাদের নেই। বন্ধুগণ, আজকে এই দাওয়াতি ময়দানে দাওয়াতের কাজে যে সমস্ত দায়ীদের গুণাবলীর প্রয়োজন, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলীর এক নাম্বার হলো ইখলাস। এক নাম্বার কি? ইখলাস। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ সহিহুল বুখারী সংকলন করলেন, প্রথম অধ্যায় তিনি লিখলেন, বাবু কাইফা কানা ওয়াদউল ওয়াহী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহির সূচনা কিভাবে হয়েছিল নবীর কাছে। প্রথম অধ্যায় ওহির সূচনা, কিন্তু হাদিস আনলেন ইন্নামাল আমালু বিন নিয়াত। প্রথম হাদিস নিয়তের, ওহির সম্পর্কে কোনো হাদিস প্রথমে আনলেন না, কিন্তু প্রথম হাদিস নিয়তের। ওলামায়ে কেরামগণ বলছেন, ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তমাম বিশ্বের কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ছাত্র তালেবেলদেরকে তিনি বললেন, বুখারী পড়ার আগে তোমার নিয়ত আগে ঠিক করো, নিয়ত যদি ঠিক না হয় তাহলে বুখারী পড়ে কোনো লাভ নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস আনলেন, সেটা ইসলাম এবং ঈমান সম্পর্কে জানালেন, কিন্তু তার শুরুটা কিভাবে হলো, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদুস সিয়াবে ওয়া শাদীদুন সাওয়াদুস শারে লা ইউরাফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাকিজাই। জিবরীল আমিন ইসলাম ঈমান এহসান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে সে হাজির হলেন। আল্লাহর নবীর সামনে তাশাহুদের কায়দায় বসলেন, তাশাহুদের কায়দায় হাঁটু গেড়ে বসে দুই হাত রানের উপরে রেখে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। ওলামায়ে কেরামগণ বলেছেন, এলেম হাসিল করার আগে বসার আদবটা আগে শিখে নাও, বেয়াদবিপূর্ণ বৈঠকে তোমার এলেম হবে না। জিবরীল আমিন আল্লাহ নবীর সঙ্গে এলেম হাসিলের জন্য এসেছিলেন, আল্লাহ
নবীর সামনে তাশাহুদের কায়দায় বসলেন। তারপরে প্রশ্ন করতে লাগলেন, আল্লাহর নবী সুন্দর করে উত্তর দিতে লাগলেন। কি বোঝা গেল? বসার নিয়মটাও জানতে হবে। তুমি যদি বসার আদব না জানো তো এলেন তোমার কি হবে? ওয়াজ মাহফিলে অনেক সময় দেখা যায় সিনাবাদাম চিবাচ্ছে আর বক্তার বক্তৃতা শুনছে, কথা বলছে বক্তার বক্তৃতা শুনছে, মোবাইলে কথা বলছে বক্তার বক্তৃতা শুনছে। কয়েকদিন আগে একজন শ্রোতাকে আমি উঠায় তারপর ছাড়ছি, উঠে ওই পিছনে চলে যাও, তোমার মোবাইল চালাবার জায়গা এটা নয়। আমার শিক্ষক, সারা জীবন শিক্ষকতা করেছি, ছাত্রকে আগে আদব শিখাতে হবে তারপরে বিদ্যা। বন্ধুগণ, বলছিলাম নিয়তটা খালেস হতে হবে। আজকে নিয়ত খালেস না হওয়ার কারণে কে বড় হবে, কে কাকে বকা দিবে, কে কাকে গালি দিবে, ওয়াজ মাহফিলের জাত মান একদম শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে যা মুখে আসে তাই বলে। যদি আপনি তাদেরকে পছন্দ না করেন তাহলে সমালোচনা করলেও তো ভদ্র ভাষা আছে, আছে না? কিছুদিন আগে দেখলাম একজন ডক্টর, ডক্টরের ডিগ্রি হোল্ডার, সেই ডক্টর বক্তব্য দিচ্ছে রাজশাহী নওদাপাড়া তাবলিগি ইস্তেমাকে বলছে তাবলিগি ইস্তেঞ্জা। কথা বলেন তো ভাষার শালীনতা থাকলো। আমি জিজ্ঞেস করলাম ডক্টর সাহেবকে, সরাসরি দেখা হয়ে গেল, বললাম যে আপনি যে ডক্টরের ডিগ্রি নিয়েছেন, ভাষার শালীনতা যদি না থাকে তা আপনার এই ডিগ্রিতে কি হবে? ভাষা শালীন করে কথা বলেন। রাজশাহী নওদাপাড়ার তাবলিগি ইজতেমায় যদি কোনো সমস্যা থাকে, ভুল থাকে, তাহলে আপনি ভদ্রভাবে সেটার সমালোচনা করবেন, আমরা সেটা সেরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো সময় অশালীন শব্দ দিয়ে, অসভ্য ভাষা দিয়ে জাতিকে সংশোধন করা যায় না। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। আল্লাহ বলছেন, প্রতিবাদ যদি করতে হয় সুন্দর ভাষায় করো, মাধুর্যপূর্ণ ভাষায় করো। ইব্রাহিম আলাইহিসসালাম তার মুশরিক পিতাকে বলছেন, ইয়াবাতি মা হাযিত তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আব্বাজান, এই যে মূর্তি নিজ হাতে গড়েন, সেই মূর্তির সামনে মাথা নত করেন, এর হেতু কি আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, এই মুশরিক বাপকে বলতে পারতেন না, ইজ কোয়েলেন লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আপনার বাপ যদি বেনামাজি হয় আপনার বাপকে ভদ্রতার সাথে বুঝাবেন, আপনার ভাই যদি সিগারেট খায়, যদি ছোট ভাই হয় এক থাপ্পড় মারতে পারেন, ধমক দিতে পারেন, আর বড় ভাই যদি সিগারেট খায় তখন কি করবেন? বলবেন, ভাইজান আপনি বড় হয়ে যদি এই কাজ করেন তা আমরা ছোটরা কি করব? বলেন তো, এই কথা বললে বড় ভাইকে মারার উপরে হয়ে গেল না? হাত দিয়ে মারতে হবে নাকি বাজে অশালীন শব্দ বলতে হবে? জি না, ইসলাম শিখায় নি। আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু
আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউন হামিম ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। সুন্দর ভাষায় প্রতিবাদ করো, সুন্দর ভাবে বলো। আল্লাহ নবী বলেন, সিলমান কাতাকান, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান জালামাক, তোমার সঙ্গে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। কবি বলছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী, পথে পথে কাতি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। কবি আরো বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পৃথিবীর মানুষ যেন তোমার আচরণে, তোমার বিদায়ের পরে যেন তারা দুফুটা চোখের পানি ছেড়ে দেয়। সেও গালি দিল, আমিও গালি দিলাম, তা আমি তো তার মতো হয়ে গেলাম। গালি সে দিতে পারে, আমি গালি দেব না। কাবিল যখন হাবিলকে মারতে গেল, তখন হাবিল কি জবাব দিলেন? লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিয়ান লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই, তুমি যদি আমাকে মারো, হাত বাড়াও, আমি তোমার বিরুদ্ধে হাত বাড়াবো না। লাইম বাসাত্তাই নাই ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আজকে দায়ীদের আখলাক নষ্ট হতে হতে একদম চরম পর্দায় পৌঁছে গেল। বন্ধুগণ, রাজশাহী তাবলিগী ইজতেমা আগামী 10 এবং 11 মার্চ বৃহস্পতি এবং জুমাবার আপনারা সবাই যাবেন, আপনাদেরকে এই মর্মে দাওয়াত দিলাম। গত বছর তাবলিগী ইজতেমার মাঠ ক্রয় বাবদ আমরা টাকা কালেকশন করেছিলাম প্রায় 2.5 কোটি টাকা দিয়ে, প্রায় 13 বিঘা মাটি খরিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। দারুল হাদিস ইউনিভার্সিটি হবে ওই মাঠে, কেন্দ্রীয় এতিমখানা হবে, দাওয়াতি সেন্টার হবে, আরো অনেক কর্মসূচি সেখানে হবে। টাকা একদিন আমাদের হাতে আসবে, কিন্তু ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মেধা আমরা পাব না, তিনি বিদায় হয়ে গেলে। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়েবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা উদ্যোক্তা, যারা সহযোগিতা করলেন, এই দাওয়াতি কর্মসূচি যেন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।